মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 500 গ্রাম দুধ দিয়ে বাটার আর ঘি একসঙ্গে বানিয়ে দেখাবো, আর এটা যে কেউ বানিয়ে নিতে পারবে। আমি পানির বোতল দিয়ে বানাবো আর বানানো খুবই সহজ। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে বাটার আর ঘিটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ঘি বানানোর জন্য এখানে আমি গরুর দুধ 500 গ্রাম নিয়েছি, আর দুধটাকে আমি জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি, দিয়ে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। দিয়ে ফ্রিজ থেকে আমি আধ ঘন্টাকে বের করে নিয়েছি, দিয়ে নর্মাল হয়ে গেছে এখন। আর দুধটা দেখেন কত সুন্দর পুরু হয়ে সরটা পড়েছে, ফ্রিজে রেখেছি তার জন্য এটা মোটা হয়ে পড়েছে। এবার আমি সর সমেত দুধটা বোতলে ভরে নিচ্ছি। আর এখানে আমি দেশি গায়ে দুধ নিয়েছি, আপনারা যদি কেউ প্যাকেটে দুধ নেন বাড়ি থেকে কিনে, তাহলে যে ফুল ক্রিম ফুল ফ্যাট দুধ হয় সেটা নেবেন, সেটাতেও হবে। দেখেন কত মোটা হয়ে সরটা পড়েছে। আপনারা চাইলে সর থেকেও ঘি করে নিতে পারেন, তবে সর দিয়ে করলে পরে চাচিটা অনেক বাদ যায়, কিন্তু বোতল দিয়ে করে দেখবেন চাচিটা বাদ যাবে না, অনেক ঘি বেশি হবে। এই শীতের সময়তে ঘিটা একটু বেশি হয়। সরটা আমি ভরে নিয়েছি, এবার আমি দুধটা ভরে নিচ্ছি। এরকম আমি একটা কাগ নিয়েছি, কাগে দিয়ে ভরে নিচ্ছি, আপনারা এইভাবে শুধু ভরে নিতে পারেন। সম্পূর্ণ দুধটা আমি ভরে নিয়েছি, এবার আমি মুখটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, তার জন্য 1 লিটারের বোতলটা নিয়েছি। আপনারা যদি 1 কিলো দুধ নেন তাহলে পরে 2 লিটারের বোতল নেবেন, আর বোতলটা যখন নেবেন দেখেন এইরকম খাঁজ কাটা বোতল দেখে নেবেন, তাহলে পরে বেশি মাখনটা ওঠে। প্লেন যদি বোতলে করেন তাহলে পরে অনেকটা দেরি হবে, ভালো মতন উঠবে না। দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যত জোরে জোরে এই বোতলে দুধটা ঝাঁকাবেন ততই তাড়াতাড়ি মাখনটা উঠবে। এই কাজটা ছোট বাচ্চারাও করে নিতে পারবে, খুবই সহজ বানানো। আমাদের বাড়িতে মেহেকে এই দুধটা ঝাঁকিয়ে দেয় এইভাবে। এখনও 2 মিনিট হয়নি আর দেখেন মাখন বানতে শুরু করেছে। দেখেন বুঝতে হয়তো পাচ্ছেন না, কিন্তু দেখেন মাখন বানতে শুরু করেছে। আমি যখন কাজে ব্যস্ত থাকি তখন মেয়েকে এই কাজটা করে নেয়। যখন দুধটা ঝাঁকাবেন পরিষ্কার দেখে বোতলটা নিবেন, এই দুধটা ফেলে দেওয়া হবে না, এই দুধটা সব কিছুই কাজে লাগবে, বাচ্চারাও খেতে পারবে, যে কোনো কাজে লাগবে এই দুধটা। কালকে করবে তুমি, আমি আজ করবো। দুধটাকে আমি 10 মিনিট ঝাঁকিয়ে নিয়েছি আর হয়ে গেছে। আর ফ্রিজে যদি সঙ্গে সঙ্গে বের করে করেন তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে, তাই ফ্রিজ থেকে আগে বের করে নেবেন, ভালো মতো নর্মাল দুধ করে নেবেন, তারপরে করবেন, তারপরে দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিটে উঠে যায় মাখনটা। দেখেন মাখনটা উঠে গেছে, এই কাগজটা আমি ছেড়ে দিচ্ছি, এটা বুঝতে পারছেন না। দেখেন মাখনটা এক জায়গায় জমা হয়ে গেছে, এবার আমি হাঁড়িতে ঢেলে নিচ্ছি। হাতটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি মাখনটা উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা উঠেছে মাখন, আর এই শীতের সময়তেই বেশি উঠে। আর 500 গ্রাম দুধ থেকে দেখেন এতটা মাখন উঠেছে। আর এই রকম করবেন, আর হাতে করে এইভাবে চিপে দেবেন যে দুধটা আছে সেটাও বের হয়ে যাবে। এইভাবে প্রতিদিন আমি একটু একটু করে উঠিয়ে একটা ওই এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রাখি, আর এটাকে আমি নর্মাল ফ্রিজে রাখি। আর আপনারা যদি আরও কম দুধে করেন তাহলে পরে এই মাখনটাকে ডিপ ফ্রিজে রাখবেন, তারপরে ঘি করে নেবেন। আজকে আমার নিয়ে 10 দিনকার মাখন হলো এটা, দেখেন প্রতিদিন আমি এইভাবে করে রাখি। আর এই দেখেন বুঝতে পারছেন এটা হচ্ছে 2 দিনের,
तीन चार पाँच छय सत आठ नय दस दिन होता हे तुम्हार दस दिन माखन और दस दिन मान होता पाँच किलो दूधर माखन आता और ये बोतल के एक गरम पानी दिए धुए फ्रिजे रेखे देवें तपे आबार पुनर व्यवहार करते हैं ये और ये दूधा अपनी सब काजे व्यवहार करते हैं बाच्चा के खेते दीते हैं चा करते हैं मिस्टी करते हैं जो काजे लगाते पर दूधा अने के कमेंट कर गुड़ो दूधे घीटा है कि ना क्यों हमारा जाना नहीं एबारे माखन धुए नीब तर एक बड़ो बाटी पानी नहीं पानी कि बरफ दिए दीची एबारे माखन दिए दीची बरफ पानी जी है पर यह जमाट बेधे थक घुले जाए बोतल दिए जो ये करें तो हमें पर घुटाघुटी कर नार को दरकार नहीं सोया सूजी अपनी घी कर खूब भलोक धुए निची हमें आगे देखतम दीदार मारा करत दई दिए घुटे घुटे अनेक टाइम लगत अनेक चाची बाजित ये देखें खूब ताड़ाताड़ी शर्टकाटे हो जाए खूब भालो करे चिपे पानीटा बेर करे निते हबे एइभाबे देन माखनटा आमि भालो करे धुए निएछि सम्पूर्ण पानीटाके आमि खूब भालो करे झरिए निएछि एटा होच्छे बाटार एइ बाटारटा एबार आमि एकटा कौटोर मध्ये भरे निएछि दिए डिप फ्रिजे किछुक्षण रेखे देबो तारपर आपनादेर देखाबो आमि केटे बाटारटा आमी मोल्डेर मध्ये भालो करे भरे नियेछि एबार आमी ए बाटारटाके 30 मिनिटेर जन्य डिप फ्रिजे भरे दिच्छि तारपरे 30 मिनिट पर बेर करब तारपर आपनादेरके आमी बाटारटा देखाबो आर ए बाटार थेके घी बानिये देखाबो आपनादेर बाटारटा आमी फ्रिज थेके 30 मिनिट पर बेर करे नियेछि एबार आपनादेर आमि बाटारटा केटे देखाच्छि बाटारटा देखेन कत सुंदर देन कत सुंदरभावे जमेछे आर कत सुंदर हयेछे बाजार थेके जे आमरा किनि तार थेकेओ भालो हयेछे एटा आर कालारटाओ देखेन कत सुंदर हयेछे देखलें तो कत सहजे बाड़ीते बनानो जाए बाटार ताहले बाजार थेके ना किने एबार बाड़ीते ही बनाबें खूब कम खरचे आपनी पेये जाबें अनेकगुला बाटार एबार आमी ए बाटार थेके आपनादेर घी बानिये देखाबो एबार आमी बाटारटा गलिये घीटा बानिये नेब तार जन्य चुलोते एकटा कड़ाई बसिये दिलाम कड़ाईटा आमी एकटु गरम करे निच्छि कड़ाईटा गरम हये गेछे एबार आमी बाटारटा दिये दिच्छि पुरो बाटारटाई देखें गले गेछे एइभावे नाड़ते हबे आर घीटा कोई निते हबे आर साइड एगुलाके एइभावे छाड़िये दिते हबे देखें घी होते शुरू करेछे आर आस्ते आस्ते जाले घीटा कोई निबे घीटा जदि आपनारा संगे संगे व्यवहार करते चान ताहले परे एइ रकम अवस्थाते नामिये निबेन एकटु सादा सादा हये थाकबे आमी किछुदिन एटाके संरक्षण करब तार जन्य एकटु आमी लाल करे कोई नेब घीटा घीटा हये गेछे देखें अनबहत नियेछि आमी घीटा बानिये नियेछि देखें एइभावे आमी करे नियेछि घीटा जदि बेशी दिन संरक्षण करते चान ताहले परे एकटु कड़ा करे कोई नेबेन आर जदि किछुदिनेर मध्ये खेते चान ताहले एकटु काँचा करे कोई नेबेन घीटा हये गेछे आमी चुलो थेके नामिये निच्छि एकटूखानी ठंडा कर नहीं तपर हमें देखा घीटा घीटा एक ठंडा हो गए अपन छेके देखा
ছাকনাতে আমি একটা পাতলা কাপড় দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ঘিটা আমি ছেঁকে নিয়েছি, ঘিটাকে আমি দেখেন ছেঁকে নিয়েছি, একেবারে পরিষ্কার হয়ে গেছে। আর ঘিটাকে আমি একটু কড়া করে করে নিয়েছি, কেননা এই ঘিটাকে আমি বেশি দিন সংরক্ষণ করব। তার জন্য দেখেন এইরকম কালার করে নিয়েছি আমি। আর দেখেন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর সেন্ট উঠছে, বাড়ির দেশি ঘি। আর 10 দিনের মাখন দিয়ে দেখেন এতটা ঘি হয়েছে, 300 গ্রাম হবে এই ঘিটা। আমি এখানে একটা পরিষ্কার কাঁচের শুকনো বয়াম নিয়েছি, বয়ামের মধ্যে ভরে রেখে দেবো ঘিটা, অনেক দিন পর্যন্ত যাবে, নষ্ট হবে না। মা এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। দেখেন কতগুলো হলো ঘি 10 দিনের মাখন থেকে। এইভাবে আমি ঘি বাড়িতে বানাই, তার জন্য রেসিপিতে অনেকগুলো করে আমি ঘি দিতে পারি। অনেকে আপনারা বলেন যে ওখানে ঘি সস্তা নাকি, কিন্তু না, আমি বাড়িতে ঘিটা বানাই, তার জন্য আমি ঘিটা বেশি করে দিতে পারি। দেখলেন তো কত সহজভাবে ঘি বানানো গেল বাড়িতে। তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন বাটার ঘি, খুব সহজে খুব কম খরচেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনারাও এইভাবে বানিয়ে ভাতের সঙ্গে খেয়ে দেখবেন কেমন হবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।